يا رسول الله كني مع الله طيب بشي ابنرتي حرايب بطار ابي طالع حاجود تقطي باردك نبيتي شدين كتار واي طيب بجر بولك ونبايا لقيني يا رسول الله عمر موتا ক্ষমতা থাকতো ওই টাইপে দুই প্রান্তের পাহাড়কে এক জায়গায় কইরে ধ্বংস করে দিতাম বলে আল্লাহু আকবার আমার বাংলার জমিনে রসুল কেন অপমান হয় রসুল কেন কটুক্তি করা হয় রসুলের ব্যঙ্গচিত্র তৈরি করা হয় আলামদারকে বাজে বক্তব্য করা হয় রসুলের উত্তরসূরি যারা আছে তাদেরকে দিয়ে বাজে বক্তব্য করে আমি বলতে চাই বাংলার জমিন আমার আলেম আমার সাতক্ষীরা আমার এ সমাজ আমার অনৈতিক কোন কাজ মুসলিম জনতা মানবে না মানবে না মানবে না কথা বলেন ঠিক কিনা আমার কলিজার আব্বা জানার ভাই জানার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে বহুত বহুত বছর আগে قرآن الكريم ভিতরে একখানা আয়াত কারিমা নাযিল করে দিয়ে বলতেছেন দুনিয়ার মানুষেরে আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য নসিহত করে দিয়ে দিলাম আল্লাহ পাক বলেন উল ইয়ান্তুম তুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুম আল্লাহ ويغفر لكم جنوبكم والله غفور رحيم একটু চিল্লাই মেরে বলা যাবে কিনা আল্লাহু আকবার আরো চিল্লাই মেরে বলেন আল্লাহু আকবার আমার ভাই জান আব্বা জানেরা আল্লাহ পাক সুবহানাহু তাআলা হাজার বছর আগে আমার নবীকে ডাক দিয়ে বললেন নবী গো দুনিয়ার জমিনের মানুষকে জানিয়ে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি কোন কোন ব্যক্তি যদি আমার কোন গোলাম আমার কোন দাস যদি আমি আল্লাহ আমাকে পেতে চাই ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ সেজন্য তুমি নবী তোমাকেই যেন ভালোবাসে আমার কলিজার আব্বা জান ভাই জানের ও নিউ মার্কেট বাসি আল্লাহ পাক দেড় হাজার বছর আগে জানিয়ে দিয়ে বলতেছেন যদি কোনো গোলাম যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই আমি আল্লাহ আমাকে যদি পেতে চাই আমি আল্লাহ আমার যদি গোলামি করতে চাই দাসত্ব করতে চাই ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ সেজন্য নবী তোমাকেই ভালোবাসে তোমাকেই যেন অনুসরণ করে তোমাকেই যেন দাসত্ব গোলামি করে হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানি দিয়ে দিলাম আমার কোন বান্দা যদি আমাকে পাওয়ার জন্য আমাকে মানার জন্য আমার গোলামি করার জন্য আপনাকে যদি বেছে নেয় আপনার বলা ফতা পথে যদি জীবন পরিচালনা করে ওয়া গফির লাকুম জুনুবাকুম আমি আল্লাহ তাকে বড্ড ভালোবেসে ফেলি আমি আল্লাহ তাকে সর্বপূর্ণ হয়ে যায় শুধু তাই নয় তাই নয় তাই নয় আমি আল্লাহ জানেই দিই যে বললাম আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়া আমার বানানো জান্নাত আমি তাকে দান করি বলি সুবহানাল্লাহ তাহলে আল্লাহ পাককে যদি পাইতে চাই আগে পেতে হবে কার আল্লাহর রসূলকে পেতে হবে তাকে অনুসরণ আর অনুকরণ করতে হবে যদি রসূলকে অনুসরণ আর অনুকরণ যদি আমরা করতে পারি তবে আমরা আল্লাহকে অনুসরণ অনুকরণ করতে পারব আর একবার যদি আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে ফেলে এই দুনিয়ার জমিনে আর কিছুই লাগবে না এই দুনিয়ার জমিনের কিছুই চাই না আমাদের একমাত্র চাওয়া থাকবে আল্লাহর জান্নাত ঠিক কিনা বলেন
আমার দুনিয়ার ভাই জানেরা ঠিক তেমনই চেয়েছিলেন রসুলের একজন ছোট্ট সাহাবী নাম তার হলো তালহা আমার কলিজার আব্বা জান ভাই জানেরা ছোট্ট মাসুম বাচ্চা রসুলের ভালোবাসা পাওয়ার জন্য কেমন করে আবদার করে দাবি করে আসেন সামনের দিকে অল্প একটু আলোচনা আমরা বাড়ি নিয়ে যাই এ ভাই জান বন্ধুরা রে আমার হযরত বারর কলি যার টুকরা তালহা আল্লাহর রাসূলের সাহাবী বড় আল্লাহর রাসূলের খিদমতে গিয়ে হাজির হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে শুধু আমি একা আসি নাই আমার সাথে আমার সন্তান তালহা কেও নিয়ে এসেছি আপনার দরবারে এনেছি আপনার নসিহত শোনার জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তালহা বড় ভালোবাসি আপনাকে আপনার নসিহত শোনার জন্য সেও আজকে উপস্থিত হয়েছে আমার কলিজার ভাইজান আব্বা জানেরা খুবই মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন সময় বড় সীমিত সেই জন্য হয়তোবা আপনাদেরকে আমি সেইভাবে আলোচনাটা শোনাতে পারবো না যতটুকু সম্ভব আপনাদেরকে দিতে পারি একটু মনোযোগ সহকারে শুনেন আমার ভাইজান আব্বা জানেরা রসুলের সামনে সকল সাহাবীরা বসে আছেন আলোচনা শুনতেছেন মুগ্ধ সহকারে মনোযোগ সহকারে রসুলের আলোচনা শুনতেছেন এক পর্যায়ে রসুলের বক্তব্য যখন শেষ হয়ে গেল সমস্ত সাহাবীরা নিজ নিজ বাসার দিকে রওনা দিল সমস্ত সাহাবীরা যখন নিজের বাসার দিকে চলে যায় তখন বারাও তার নিজের বাসার দিকে যাওয়ার জন্য উপস্থিত রওনা করে দিয়ে দিল আমার কলিজার ভাই জানার আব্বা জানেরা তালহা পেছন দিক দিয়ে বাবার হাত কানা টেনে ধরে ও কলিজার আব্বা জান কোথায় যান কোথায় যান আমি রসুলের সাথে একটু সাক্ষাৎ করতে চাই দেখতে চাই সালা ফিরে আসলেন তালহা ফিরে এসে রসুলের দূর থেকে দাঁড়িয়ে আমার রসুলের চেহারার দিকে তাক করে তাকিয়ে আছে পাশে দাঁড়িয়ে আছেন তালহার বাবা রসুলের সাহাবি বারাও সুন্দর করে পাশে দাঁড়িয়ে আছেন আল্লাহ রসুল দেখলেন আজকের মজমা শেষ হয়ে গেল সমস্ত সাহাবি বাসায় চলে গেল আমার সাহাবি বারা আর তার ছেলে তালহা এখনো পর্যন্ত যায় না তালহা এক পলক দৃষ্টিতে রসুলের দিকে তাকিয়ে আছেন কি যেন অপলক দৃষ্টিতে রসুলকে দেখে আমার ভাই জান আব্বা জানেরা তালহার এমন সুন্দর ভাবে দেখাটা আল্লাহ রসুল ডাক দিয়ে বললে তালহা আমার সমস্ত সাহাবীরা চলে গেল তুমি কেন যাও না তুমি কি বাসায় যাবে না তোমার বাসায় এখান থেকে বহু দূরে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যেতে পারে ও তালহা যাও যাও তুমি বাসার দিকে চলে যাও তালহা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমা আমি আপনার চেহারা খানে দেখতেছিলাম এত সুন্দর চেহারা আর তো কোনোদিন কোথাও দেখা যায় না গো এত সুন্দর চেহারা তায়েববাসী কেমনে করে আপনার চেহারায় পাথর মারলো ইয়া রাসূলুল্লাহ কেমনে মারলো তায়েববাসী আপনার চেহারায় পাথর আমি তাহলে আসুচ্ছ করতে পারি না কেন বিজি সেদিন কি তার ওই তায়েববাসীর মনে কোনো মায়া লাগেনি রাসূলুল্লাহ আমার মন চায় আমার যদি ক্ষমতা থাকতো ওই তাইপে দুই প্রান্তের পাহাড়কে এক জায়গায় কইরা ধ্বংস করে দিতাম বলে আল্লাহু আকবার তালহার ভালোবাসা রসুলের প্রতি কেমন না দেখেন তালহা ছোট্ট সাহাবি অল্প বয়স 7-8 বছরের বালক রসুলের ভালোবাসা এতটা আসক্ত হইল যে তো ওই তায়েফের কাফেরদেরকে মারার জন্য যার ইমান জাগে আর আমার বাংলার জমিনে নাস্তিক মার্কা কুলাঙ্গার আমার রসুলের বিরুদ্ধে অপমান করে কথা বলেন ঠিক কিনা আসলে নাই
আমার বাংলার জমিনে রসুলকে নিয়ে অপমান হয় রসুলকে নিয়ে কটুক্তি করা হয় রসুলের ব্যঙ্গচিত্র তৈরি করা হয় আলেমদেরকে বাজে মন্তব্য করা হয় রসুলের উত্তরসূরি যারা আছে তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করে আমি বলতে চাই এ বাংলার জমিন আমার আলেম আমার ছাত্রীরা আমার এ সমাজ আমার ঐরতিক কোন কাজ মুসলিম জনতা মানবে না মানবে না মানবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাই জানেরা আসুন রসুলের ভালোবাসায় আসক্ত হয়ে এই সমাজকে পরিবর্তন করে সুশীল সুসমাজ উপহার দিতে আমরা উদ্বুদ্ধ হই একত্র হই আমরা যদি আজ এক হই তাহলে বাতিল আমাদেরকে কখনো গ্রাস করতে পারবে না কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা